হ্যালো বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কনস্ট্রাকশনের যন্ত্রপাতি দেখে থাকি, কিন্তু এসব কনস্ট্রাকশনের যন্ত্রপাতির আলাদা আলাদা পার্টস কীভাবে তৈরি করা হয় তা খুব বেশি দেখা যায় না। এসব কনস্ট্রাকশনের আলাদা আলাদা পার্টস যে প্রক্রিয়ায় যেসব মেশিন দিয়ে তৈরি করা হয় তা সত্যি অবাক করার মতো। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু মেশিনের কাজ যা দিয়ে বিশাল বিশাল কনস্ট্রাকশনের যন্ত্রপাতির পার্টস তৈরি করা হয়, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এত বিশাল বিশাল নাটকে কিভাবে বিশাল হ্যামারের সাহায্যে তৈরি করা হচ্ছে। ক্রেনের ওজন বহনের জন্য চেইন এই মেশিনের সাহায্যেই তৈরি করা হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে খুব সহজেই পুরনো লোহার টুকরোকে চকচকে করে তোলা হয়। ম্যানুয়ালি ওয়েল্ডিং করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, কিন্তু এই সাধারণ মেশিনের সাহায্যে খুবই দ্রুত এবং খুব সহজেই বিভিন্নভাবে ওয়েল্ডিং করা সম্ভব হয়ে থাকে। বিশাল বিশাল লোহার পাতকে বিভিন্ন আকার আকৃতি দিতে ম্যানুয়ালি অনেক সময়ের প্রয়োজন হয় এবং তা খুবই পরিশ্রমের ব্যাপার, কিন্তু এই মেশিনের সাহায্যে খুব সহজেই এসব লোহার পাতকে বিভিন্ন আকার আকৃতি দেওয়া হয়। তামার তৈরি এই পাইপগুলোকে হাত দিয়ে বিভিন্ন আকার দিতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং তা অনেক পরিশ্রমের একটি কাজ, কিন্তু এই মেশিনের সাহায্যে খুব সহজেই যেমন ইচ্ছা আকার আকৃতি দেয়া যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লোহার তৈরি এত বিশাল বৃত্তাকার চাকতির মধ্যে লোহার একটি ছোট খণ্ড এবং বিশাল আকার হ্যামারের সাহায্যে কিভাবে এর মাঝখানে ছিদ্র করা হচ্ছে। এই মেশিনটিকে দেখুন, দেখতে কত সিম্পল, কিন্তু এর কাজ সত্যি অবাক করার মতো। এই প্রকারের ওয়েল্ডিং হয়তো আপনি আগে কখনো দেখেননি, এটি একটি খুবই অদ্ভুত প্রক্রিয়ার ওয়েল্ডিং। নাট বল্টুকে টাইট দেওয়ার জন্য এই মেশিনের সাহায্যে বিভিন্ন আকার আকৃতির স্ক্রু ড্রাইভার তৈরি করা হয়ে থাকে। ব্যায়াম করার জন্য বিভিন্ন আকারের ওয়েট প্লেটের চাকতিতে এই মেশিনের সাহায্যে খুব সহজেই এসব বড় বড় ছিদ্র তৈরি করা হয়। দক্ষ কারিগর এই মেশিনের সাহায্যে খুব সহজেই লোহার তৈরি তার এক অদ্ভুতভাবে পেঁচিয়ে দেয়। যখন কোনো লোহার বড় টুকরো কাটার প্রয়োজন হয় তখন এই মেশিনের সাহায্যে খুব সহজেই বিশালাকার লোহার টুকরো যে কোনোভাবে কাটা যায়। এই মেশিন দ্বারা খুবই সুন্দরভাবে ঘরের বিভিন্ন লোহার তৈরি আসবাবপত্রের গ্রিল তৈরি করা হয়, যা সত্যি অবাক করার মতো। এই মেশিনের সাহায্যে বিশাল বিশাল লোহার দণ্ডের লম্বা খাঁজ কাটা হয় খুবই সুনিপুণভাবে। এই মেশিন দ্বারা খুব সহজেই এত বিশাল বিশাল লোহার দণ্ডের সরু খাঁজ কাটা হয়। লোহার এই পাতকে এইভাবে বিভিন্ন রকম নকশা হাত দিয়ে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু এই মেশিনের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েক ঘন্টার কাজ করা যায়। এই মেশিনের সাহায্যে ড্রিল মেশিনের নব তৈরি করা হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে বিভিন্ন ট্রাক এবং ভারী যানবাহনের টায়ার টিউব তৈরি করা হয়ে থাকে। স্টিলের গ্রিলকে কোনাকুনি আকার দিতে এই মেশিন ব্যবহার করা হয়ে থাকে। লোহার এসব চিকন চিকন রডকে আয়তাকার আকার দিতে এই মেশিন ব্যবহার করা হয়ে থাকে। লোহার তৈরি এসব খাঁজ কাটা চাকতি এই মেশিনের সাহায্যেই তৈরি করা হয়। এই মেশিনের সাহায্যে খুব সহজেই লোহার বড় বড় স্প্রিং তৈরি করা হয়। আর এই মেশিনের সাহায্যে এত বিশাল নাটের প্যাচ বা খাঁজ তৈরি করা হয়। এত মোটা মোটা রডের স্প্রিং হাত দিয়ে তৈরি করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। এই মেশিনের সাহায্যে খুব সহজেই এসব মোটা রডের স্প্রিং তৈরি করা হয়ে থাকে। দেখুন কিভাবে এই মেশিনের সাহায্যে একটি রবারের চাকতি থেকে ট্রাকের চাকার টিউব তৈরি করা হয়ে থাকে, যা সত্যি অবাক করার মতো। এই মেশিনের সাহায্যে বল বেয়ারিং তৈরি করা হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে নাটের সামনের অংশকে গোলাকারভাবে পলিশ করা হয়। এই মেশিনের সাহায্যে খুব সহজেই লোহার দণ্ডের রিং তৈরি করা হয়।
বড় বড় জাহাজ সমুদ্রবন্দরে আটকে রাখতে এসব চেইন ব্যবহার করা হয়ে থাকে। আর এসব বিশালাকার চেইন কেবলমাত্র এই মেশিনের মাধ্যমেই তৈরি করা সম্ভব হয়ে থাকে। ঠিক যেন মুলার মতো করেই এই মেশিনের সাহায্যে রড কাটা হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।